বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ প্রথম দিকে। প্রায় 18 কোটি জনসংখ্যার এই দেশে শুধুমাত্র ঢাকা শহরেই বসবাস করে 2 কোটির বেশি মানুষ, এর মধ্যে প্রায় 40% শিশু। বাড়তি জনসংখ্যার চাপ আর শিক্ষার সুযোগের অপ্রতুলতায় স্কুল উপযোগী শিশুরা জড়িয়ে পড়ছে শিশুশ্রম সহ নানা অনাকাঙ্ক্ষিত বিষয়ে। এরকম সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ঢাকার মিরপুর অঞ্চলে বেশ কিছু স্কুলে যৌথভাবে কাজ করে যাচ্ছে গুড নেইবার্স বাংলাদেশ ও স্যামসাং সিএনটি। স্যামসাং সিএনটি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা হিসেবে দ্য 8 স্যামসাং ভিলেজ প্রজেক্টটি গুড নেইবার্স বাংলাদেশের মাধ্যমে ঢাকার 4টি স্কুলে 2000-এরও বেশি শিক্ষার্থীকে দেয়া হয়েছে স্কুল ব্যাগ, খাতা, কলম, জিওমেট্রিক বক্স সহ নানা রকম শিক্ষা সরঞ্জাম। নির্মাণ করা হয়েছে বিজ্ঞানাগার। আমার নাম মিথিল ইসলাম সুমনা, আমি অত্র বিদ্যালয়ের 8ম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমাদের স্কুলের পরিবেশ আগে এত সুন্দর ছিল না। গুড নেইবার্স বাংলাদেশ এবং স্যামসাং ভিলেজ প্রজেক্ট আমাদের স্কুলের পরিবেশ এত সুন্দর করে দিয়েছে। আমি আমার সকল বন্ধুদের তরফ থেকে গুড নেইবার্স বাংলাদেশ এবং স্যামসাং ভিলেজ প্রজেক্টকে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ জানাচ্ছি। স্কুলের ভেতরে নিয়মিতভাবে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে হেলথ হাইজিন কর্নার। এছাড়াও করোনাকালে নানা রকম স্বাস্থ্য উপকরণ বিতরণ সহ স্বাস্থ্য নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে গুড নেইবার্স বাংলাদেশ ও স্যামসাং সিএনটি। কিশোরী মেয়েদের প্যাড বিতরণ সহ তাদের অভিভাবকদের সাথে নারীদের বয়সন্ধিকালের স্বাস্থ্য সচেতনতা নিয়ে নানা কর্মসূচি পালন করে যাচ্ছে নিরলসভাবে। আদর্শ উচ্চ বিদ্যালয়ে আমার মেয়ে ক্লাস 5-এ পড়ে। আগে তো বাচ্চা স্কুলে আসতে যেত না, বলতো যে স্কুলের পরিবেশটা এরকম ওইরকম, কিন্তু এখন দেখা গেছে ওনারা আমাদেরকে যা দিয়েছে স্কুলের জন্য, মানে এক কথায় বলতে গেলে মানে পুরো স্কুলটার পরিবেশটাই সুন্দর করে দিয়েছে। আগে তো আমার বাচ্চা স্কুলে আসতে যেত না, এখন দেখা গেছে যে সে প্রতিদিন স্কুলে আসার জন্য পাগল হয়েছে। আসলে ওনাদেরকে মানে ধন্যবাদ দিয়ে আর ছোট করব না, ওনাদের কাছে আমরা আসলে এলাকাবাসী কৃতজ্ঞ। আমি আশা করব ওনাদের আরও উত্তরোত্তর সাফল্য। ক্লাসরুমগুলোকে আধুনিকায়ন করতেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ। মাল্টিমিডিয়া ক্লাসরুম নির্মাণ সহ পুরনো শিক্ষা উপকরণগুলোকে বদলে আধুনিক ও রুচিশীলভাবে সংস্কার করা হয়েছে স্কুলগুলো। যার ফলশ্রুতিতে শিক্ষা গ্রহণে আগ্রহ দেখা দিয়েছে শিশুদের ভেতর। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সিয়াম, আমি গুড নেইবার্স মিরপুর স্কুলে 5ম শ্রেণীতে পড়ি। স্যামসাং ভিলেজ প্রজেক্ট আমাদেরকে ক্লাসরুমগুলো রং করে দিয়েছে, এর জন্য আমাদের আগের তুলনায় এখন ক্লাসরুমে আসতে খুবই ভালো লাগে। ধন্যবাদ স্যামসাং ভিলেজ প্রজেক্ট। বিশ্বমানের শিক্ষার লক্ষ্যে স্কুলের শিক্ষকদের দেয়া হচ্ছে বিষয়ভিত্তিক নানা রকম প্রশিক্ষণ। এছাড়াও চাইল্ড কাউন্সিল কমিটি গঠনের পাশাপাশি শিশুদেরকে শিশু অধিকার সহ নানা রকম সামাজিক সচেতনতা বিষয়ে দক্ষ করে তোলা হচ্ছে। শিশুদের শিক্ষা গ্রহণে আগ্রহ বৃদ্ধি ও মানসিক বিকাশের লক্ষ্যে ব্যবস্থা করা হয়েছে ইনডোর গেমসের ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার। বিতরণ করা হয়েছে চিত্রাঙ্কন উপকরণ। স্যামসাং সিএনটি প্রজেক্ট গুড নেইবার্স বাংলাদেশের জন্য একটি চমৎকার এক্সপিরিয়েন্স এবং আমাদের জন্য একটা চমৎকার শিক্ষাও বটে। স্যামসাং সিএনটি প্রজেক্ট শুরু না হলে আমরা বুঝতে পারতাম না যে ঢাকা শহরের স্কুলগুলোতে কি সমস্যা থাকে, এবং অনেক দেখতে ভালো স্কুলগুলোর মধ্যেও অবকাঠামোগত সমস্যা থাকে। আমরা দেখলাম যে এই প্রজেক্টের মধ্য দিয়ে স্কুলগুলোতে অবকাঠামো এবং শিশুদের অর্গানাইজ করলে এবং শিক্ষকদেরকে বিশেষ প্রশিক্ষণ দিলে সেখানে অনেক ভালো ফল বয়ে নিয়ে আসতে পারে। শিক্ষা সবার মৌলিক অধিকার। বৈষম্যপূর্ণ শিক্ষা ব্যবস্থাকে তুলোধান করে
অসংখ্য সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যেই বিরামহীন কাজ করে যাচ্ছে গুড নেইবার্স বাংলাদেশ ও স্যামসাং সিএনটি। স্যামসাং ভিলেজ প্রজেক্ট, গুড নেইবার্স বাংলাদেশ সুলতানমুলা আদর্শ উচ্চ বিদ্যালয়টিকে জরাজীর্ণ প্রতিষ্ঠান থেকে একটি আদর্শ মানের প্রতিষ্ঠানে রূপ দিয়েছে। এ দরিদ্র এলাকার হতদরিদ্র জনবসতির এই প্রতিষ্ঠানটি এত সুন্দর রূপে রূপায়িত হবে এটি আমি স্বপ্নেও কখনো কল্পনা করতে পারিনি। এই সমৃদ্ধ করার জন্য আমি গুড নেইবার্স বাংলাদেশ এবং স্যামসাং ভিলেজ প্রজেক্টকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এভাবেই সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থেকে নিরলসভাবে কাজ করে হাজারো শিশুর মুখে আলো ফোটাচ্ছে গুড নেইবার্স বাংলাদেশ ও স্যামসাং সিএনটি। গুড নেইবার্স বাংলাদেশ, গুড চেঞ্জ ফর দ্য ওয়ার্ল্ড।